পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের ইতিপূর্বে চারটি অধ্যায় সম্পন্ন হয়েছে। চারটি অধ্যায়ের সমস্ত অঙ্ক, বইয়ের প্রতিটি পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের সমাধা করে দিয়েছি। আজ তোমাদের পঞ্চম অধ্যায়ের গণিত নিয়ে আলোচনা করব। এবং গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকের অধ্যায়টা, আমি নতুন যে অধ্যায়টা আবার নতুন ক্লাসটা শুরু করব, নতুন অধ্যায়ের প্রথম ক্লাসটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা গতকালই তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের দেখো অঙ্ক করতে আসছি পঞ্চম অধ্যায়। আর পঞ্চম অধ্যায়টা হলো গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে। এখানে গুণিতক এবং গুণনীয়ক এবং এই সম্পর্কে আমি বেশ কিছু কথা এখানে তোমাদের উদ্দেশ্যে লিখে রেখেছি এবং এগুলো আমি একটি একটি করে সুন্দর করে বুঝিয়ে দিব। কারণ এই অধ্যায়ের মূল বিষয়বস্তুই হলো এগুলো। এগুলো যদি তোমরা সুন্দর করে বুঝতে পারো, তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্ক তোমাদের কাছে আর কঠিন কিছুই মনে হবে না। সবই মনে হবে যে একেবারেই সহজ জিনিস। আর এই সহজ, এটাকে করতে হলে তোমাদেরকে আগে এগুলি বুঝতে হবে। অঙ্কগুলোকে সহজ করতে হলে আগে বুঝতে হবে সহজভাবে। আর এই সহজভাবে বোঝানোর জন্যই আমি তোমাদেরকে এই পন্থাগুলো হাতে নিয়েছি। দেখো, তোমরা সুন্দর করে আগে অঙ্কগুলোকে মনোযোগ সহকারে দেখো। এখন এই অধ্যায়টার নামই হলো গুণিতক এবং গুণনীয়ক। তাহলে আমাদের প্রথমেই জানা দরকার গুণিতক এবং গুণনীয়ক কাকে বলে। তোমরা এই লেখাগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সেটাকে উঠিয়ে রাখো, কারণ এগুলি তোমাদের একটা নোট হয়ে থাকবে এবং পরবর্তীতে তোমাদের খাতায় সবগুলো উঠিয়ে রাখবে। এখন আমি এগুলিকে, তোমরা শুধু উঠিয়ে রাখলেই হবে না, আমি এগুলিকে বুঝিয়ে দেব। বোঝানোর জন্যই আমি এখানে নিয়েছি। খালি মুখস্থ করলে কিন্তু হবে না, সেগুলিকে তোমাদের মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে এগুলিকে বুঝতে হবে। যেমন গুণনীয়ক কাকে বলে, আমি এখানে সংখ্যাটা লিখে রাখছি। কোনো সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বলে। যেমন দিয়ে আমি এখানে খালি রাখছি, উদ্দেশ্য একটাই, যেমনটা তোমাদের আমি আলাদাভাবে আমি এই পাশে বুঝিয়ে দেব। তাহলে দেখো, কোনো একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা, মনে করলাম ছয় একটি সংখ্যা, এই সংখ্যাটি যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, বিভাজ্য মানে কি, যে সকল সংখ্যা দ্বারা ছয়কে ভাগ করা যায়, ভাগ করলে মিলে যায়, আর কোনো অবশিষ্ট থাকে না, ভাগশেষ থাকে না, তাহলে যে সকল সংখ্যা দ্বারা ছয়কে ভাগ করলে ভাগফলটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, তাহলে ওই সকল সংখ্যাগুলোকেই বলা হয় ছয়ের কি গুণনীয়ক। যেমন ছয়কে দেখো, আমি ছয় বলছি যেহেতু ফার্স্টে ছয়ই বলি, ছয়কে আমরা কত কত দিয়ে ভাগ করতে পারি। ছয়কে আমরা এক দিয়ে ভাগ করতে পারি না, এক দিয়ে ছয়কে ভাগ করতে পারি আমরা, তাই না? তাহলে ছয় একে ছয়, ছয় দিয়ে, তাহলে আমাদের ছয়কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, এক দিয়ে। দুই দিয়েও ছয়কে আমরা ভাগ করতে পারি, দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হয়, তিন। আবার ছয় ভাগ এক সমান সমান ছয়, ছয় ভাগ তিন সমান সমান দুই, আবার ছয় ভাগ ছয় সমান সমান এক। দেখো, ছয়কে আমরা কী কী সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, এখানে আমি এগুলিকে এটা না দিয়ে এভাবে বুঝিয়ে দিই। ছয়কে এক দিয়ে ভাগ করতে পারি, ছয়কে দুই দিয়ে ভাগ করতে পারি, তিন দিয়ে পারি, আর হলো ছয় দিয়ে পারি। ছয়কে দেখো, যদি আমি চার দিয়ে ভাগ করি, তাহলে কি ভাগশেষ থাকে এখানে, অর্থাৎ এখানে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় না। যেমন ছয়কে যদি আমি চার দিয়ে ভাগ করি, তাহলে কি হয়, চার একে চার, এখানে দুই অবশিষ্ট থেকে যায়। আবার ছয়কে যদি আমি পাঁচ দিয়েও ভাগ করি, তাহলে পাঁচ একে পাঁচ, এখানেও এক অবশিষ্ট থেকে যায়, তাহলে নিঃশেষে কিন্তু বিভাজ্য হয় না। তাহলে একমাত্র নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, এই চারটি সংখ্যা। তাহলে ছয়কে কী কী দ্বারা ভাগ করলে আমরা পেয়ে গেলাম, এক দ্বারা, দুই দ্বারা, তিন দ্বারা, ছয় দ্বারা, তাই না? তাহলে এই চারটি হলো, এই চারটি সংখ্যা এক, দুই, তিন এবং ছয়, এই চারটি সংখ্যা ছয়ের গুণনীয়ক। ঠিক একইভাবে অসংখ্য সংখ্যা আছে যেগুলোর গুণনীয়ক বের করতে পারি। যেমন দুইয়ের গুণনীয়ক কত, দুইয়ের গুণনীয়ক দুইকে কত কত দ্বারা ভাগ করা যায়, দুইকে এক দিয়ে ভাগ করতে পারি, দুই দিয়ে পারি, তাহলে দুইয়ের গুণনীয়ক কত কত, এক আর দুই। তিনের গুণনীয়ক কত বলতো, তিনকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি, তিন দিয়ে ভাগ করতে পারি, দুই দিয়ে ভাগ করা যায় না, দুই দিয়ে ভাগ করলে কিছু অবশিষ্ট থেকে যায়। আচ্ছা, চারের গুণনীয়ক কী কী বলতো, চারকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি, দুই দিয়ে পারি, তিন দিয়ে পারি না, তিন দিয়ে ভাগ দিলে আবার অবশিষ্ট থেকে যায়, এরপর চার দিয়ে পারি, তাহলে চারের গুণনীয়ক আমাদের এই চারটা, দুইয়ের গুণনীয়ক দুইটা, তিনের গুণনীয়ক দুইটা, ছয়ের গুণনীয়ক চারটা, সাতের গুণনীয়ক কয়টি বলতো, সাতের গুণনীয়ক এক আর সাত, সাতকে শুধু এক দিয়ে ভাগ করা যায় আর সাত দিয়ে ভাগ করা যায়,
মাঝখানে কোনো কিছু দিয়ে ভাগ করলেও মিলবে না, সেটা অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমরা এক দুই তিন চার পাঁচকে মনে করো, পাঁচের গুণনীয়ক কত? এক আর পাঁচ, আর কিছুই না, ঠিক আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত আমরা দেখে গেলাম। এবার আটের গুণনীয়ক কত বলো তো? আটকে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে যায় না, চার দিয়ে যায়, পাঁচ দিয়ে যায় না, ছয় দিয়েও যায় না, সাত দিয়েও যায় না, আট দিয়ে যায়। তাহলে এই আটের গুণনীয়ক পেলাম আমরা এই চারটা। ঠিক এইভাবে নয়ের গুণনীয়ক কয়টা বলো? নয়ের গুণনীয়ক হলো এক। নয়কে এক দিয়ে ভাগ করতে পারি, তিন দিয়ে ভাগ করতে পারি, আর হলো নয় দিয়ে ভাগ করতে পারি, তিনটে। দশের গুণনীয়ক এক দুই পাঁচ দশ, এই চারটে। এগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কিছু না কিছু ভাগশেষ থেকে যাবে, অতএব ওগুলি গুণনীয়ক হবে না। তাহলে গুণনীয়ক আমাদের যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো একটি সংখ্যাকে, কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, যে সকল সংখ্যা দ্বারা মানে এই সংখ্যা দ্বারা বিভাজ্য, ঠিক আছে, ওই সংখ্যাগুলোই প্রদত্ত সংখ্যার মানে দশের, তাহলে প্রদত্ত সংখ্যার গুণনীয়ক। তাহলে এবার গুণনীয়ক কী? আমি অনেকগুলো উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এক থেকে দশ পর্যন্ত সবগুলো সংখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম। এরপর দেখো তোমার এরকম অসংখ্য সংখ্যার মানে যত কোটি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোরই গুণনীয়ক আমরা বের করতে পারি, কিন্তু এই সংখ্যাগুলো থেকে আমরা বেশ কিছু সিদ্ধান্ত উপনীত হতে পারি। তাহলে গুণনীয়ক কী সেটা আমরা জানলাম। এবারে একটা জিনিস দেখো, সর্বনিম্ন কোনো একটি সংখ্যার সর্বনিম্ন কয়টি গুণনীয়ক থাকে? কোনো একটি সংখ্যার এখানে কি একটি গুণনীয়ক আছে? যেমন একের গুণনীয়ক আমরা এখানে দেখাই নাই, একের গুণনীয়ক এক তো একই, একের গুণনীয়ক শুধু একটি। তাহলে এক ব্যতীত অন্য যে কোনো সংখ্যার সর্বনিম্ন কয়টি গুণনীয়ক থাকে? যেমন দুইয়ের গুণনীয়ক দুইটি, তিনেরও দুইটি, সাতের দুইটি, পাঁচের দুইটি, এরকম করে আমাদের আবার কোনোটার আছে তিনটি, কোনোটার আছে চারটি। তাহলে সর্বনিম্ন এক ব্যতীত অন্য যে কোনো সংখ্যার সর্বনিম্ন দুইটি গুণনীয়ক কিন্তু থাকবেই, সর্বনিম্ন দুইটি গুণনীয়ক থাকবে, এটা কিন্তু আমরা জানলাম। আর গুণনীয়ক কি অসংখ্য হয় না নির্দিষ্ট, সীমিত, সীমাবদ্ধ? গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ যেগুলো দ্বারা ভাগ করা যায় শুধু ওইগুলোই গুণনীয়ক। তাহলে এরকম তো কয়েকটি হতে পারে, দুইটি, তিনটি, চারটি, দশটি, বিশটি, পঞ্চাশটি, একশোটি, হাজারটিও হতে পারে, কিন্তু নির্দিষ্ট, কিন্তু অসীম না, যে চলতেই থাকবে, হতেই থাকবে, এরকম না, ঠিক আছে। তাহলে আমাদের গুণনীয়ক কী সেই গুণনীয়ক সম্পর্কে আমরা অনেকগুলো জিনিসই জানলাম। আবার আরেকটা জিনিসই জানি, গুণনীয়কের আরেকটি নাম আছে, গুণনীয়কের অপর আরেকটি নাম আমরা এটাকে বলি উৎপাদক, যেটা তোমরা এবছর ক্লাস সিক্সে পড়ো, ফাইভে পড়ো, আগামী বছর সিক্সে গেলেই তোমরা বীজগণিত পাবে, সেখানে তোমরা এই ভাষাটা পেয়ে যাবে, উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ উৎপাদক। তাহলে গুণনীয়কের অপর আরেকটি নাম হলো উৎপাদক, তাহলে গুণনীয়ককে আমরা উৎপাদকও বলতে পারি। এগুলি কিন্তু তোমাদের আমি যা যা বলতেছি এগুলি কিন্তু সব সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। এবারে আসি আমি আরেকটা কথা এই গুণনীয়ক নিয়েই। দেখো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে সেটা তো তোমরা জানোই, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সকল সংখ্যাকে কী বলা হয়? মৌলিক সংখ্যা। যেমন দুই, দুইকে কি শুধু এক দিয়ে ভাগ করা যায় আর দুই দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। তিনকে এক আর তিন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। পাঁচকে এক আর পাঁচ ছাড়া আর কোনোটা দিয়ে ভাগ করা যায় না। সাতকে এক আর সাত ছাড়া অন্য কোনোটা দ্বারা ভাগ করা যায় না। নয়কে কিন্তু আবার ভাগ করা যায়, এক আর নয় ছাড়াও তিন দ্বারা ভাগ করা যায়। এগারোকে এক আর এগারো ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না। তেরোকেও না, সতেরোকেও না, পনেরোকে আবার ভাগ করা যায়। পনেরোকে কী দিয়ে ভাগ করা যায়? এক আর পনেরো ছাড়াও আরও তিন দিয়ে ভাগ করা যায়, পাঁচ দিয়ে ভাগ করা যায়। তাহলে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না মানে বিভাজ্য নয়, ভাগ করা যায় কিন্তু অবশিষ্ট থাকে, এই জন্য খালি ভাগ করা যায় না কথাটা না, এখানে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, ভাষাটা হবে এরকম, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাহলে ওই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আমরা সহজ ভাষায় যেটাকে বুঝি, তোমাদেরকে আমরা সবসময়ের জন্য যেটাকে এত এভাবে না বুঝিয়ে সহজভাবে বলি, যে সংখ্যাকে ভাঙা যায় না, আমরা এটা বলে আসি। সাতকে কি ভাঙানো যায়? যায় না। ছয়কে ভাঙা যায় তিন আর দুই দিয়ে, তাহলে যে সংখ্যাকে ভাঙা যায় না আমরা এটা বলি, কিন্তু আসলে এটাও হয়, কিন্তু বাস্তব কথা এটার সংজ্ঞাটা কিন্তু ভাঙা যায় না, এটা কিন্তু সঠিক ভাষা না, গাণিতিক ভাষা না। আমরা গণিতে যেভাবে এটা কী করবো, গাণিতিক ভাষা হলো যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত, যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সকল সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলা হয়।
মানে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা হলো এরকম। যদি আমি মৌলিক সংখ্যার সংজ্ঞাটা এখানে লিখি নাই, তারপরে আমি এগুলি বলে দিলাম। এখন দেখো আমি এই গুণনীয়ক সম্পর্কে যা যা জানলাম, এখানে আমি 10টা টপিকস দিয়ে দিছি। সেই 10টা টপিকসের মধ্যে কোনটা কোনটা অলরেডি আমার আলোচনা করা হয়ে গেল দেখি। গুণনীয়ক কাকে বলে হয়ে গেল আমার। এরপর দেখো গুণনীয়ক নির্দিষ্ট সংখ্যক, যেমন 10-এর গুণনীয়ক 4টি, 9-এর গুণনীয়ক 3টি, 8-এর গুণনীয়ক 4টি, একটা নির্দিষ্ট সংখ্যক, অসীম না, তাই না? তাহলে আমাদের এইটুকু হয়ে গেল কই, গুণনীয়ক নির্দিষ্ট সংখ্যক বা সসীম, কিন্তু গুণিতক অসীম। আমি তো গুণিতক এখনও শিখাই নাই। তাহলে এই অংশটুকু তো আমাদের হয়ে গেছে, তাই না? 3-এর অর্ধেক অংশ হয়েছে, আমি যেন ডাবল দাগ দিয়ে রাখলাম, এটা আমাদের পুরোপুরি হয়ে গেছে। আচ্ছা, যে কোনো সংখ্যার সর্বনিম্ন কয়টি গুণনীয়ক থাকে? সর্বনিম্ন 2টি গুণনীয়ক থাকে না? কিছুক্ষণ আগে আমি বলছি 2-এর গুণনীয়ক কটা, 1টা 2টা। যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি থাকে? 2টি। কারণ মৌলিক সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমাদের মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক? 2টি। তাহলে যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? 2টি। তাহলে সর্বনিম্ন গুণনীয়কও আমাদের 2টি। কথাগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে শুনবে, কারণ এগুলো কিন্তু তোমাদের বেসিক নলেজ। আমাদের যে আমাদের চ্যানেলটা, চ্যানেলের নামই কিন্তু ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথস। আমি ম্যাথের বেসিকটুকুকে তোমাদেরকে আমি টোটালি বুঝিয়ে দিতে চাই, যেন বেসিকটা তো যদি তোমাদের নলেজে থাকে, তোমরা সারা জীবনে কখনোই গণিতে কখনোই ভয় পাবে না, গণিত নিয়ে কখনো পিছুপা হবে না। এই বেসিকগুলোকে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা সুন্দর করে তোমাদের আয়ত্তস্থ করবে, এটুকু আমার বিশ্বাস তোমাদের প্রতি। তা যাই হোক, তাহলে যে কোনো সংখ্যার সর্বনিম্ন কয়টি গুণনীয়ক থাকে? 2টি, এটাও আমরা পেয়ে গেছি। কিন্তু এরপরে দেখো, 1 ছাড়া অন্য যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কয়টি থাকে? 1 ছাড়া অন্য যে কোনো সংখ্যার সর্বনিম্ন কয়টি গুণনীয়ক থাকে? উত্তর এখানে আমি কী করছি, সর্বনিম্ন গুণনীয়ক 2টি, এখানেও 2টি। তাহলে আমাদের 1-এর গুণনীয়ক শুধু 1-ই, কিন্তু 1 ছাড়া অন্য যে কোনো সংখ্যার সর্বনিম্ন কয়টি গুণনীয়ক থাকে? 2টি গুণনীয়ক থাকে, তাহলে আমাদের এখানে 2টি, ঠিক আছে? এরপর দেখো, যে কোনো মৌলিক সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক কয়টি? মৌলিক সংখ্যা সর্বোচ্চ 2টাই থাকে, সর্বনিম্নও 2টা, মৌলিক সংখ্যার 2-এর অধিক গুণনীয়ক হয় না। তাহলে এটাও আমরা জেনে গেলাম মৌলিক সংখ্যা কোনগুলি, 1, 3, 5, 7, 11, 13, 17, 19, তারপর কত, 21 না, 21-কে ভাগ করা যায় 3 দিয়েও ভাগ করা যায়, 7 দিয়েও ভাগ করা যায়। তারপরে আছে 23, তারপরে আছে 25, 27, এগুলোকে ভাগ করা যায়, 29, 29-কে আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে এগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে এরকম তোমরা নিজেরা নিজেরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নিজেরা বাসায় এগুলো লিখবে চিন্তা করে করে, এটা তোমাদের একটা ব্রেইনের পরীক্ষা হয়ে যাবে। কারণ এগুলো কিন্তু তোমাদের জরুরি প্রয়োজন, এগুলি ক্লাস 6-এ গিয়ে পাবে। এখন থেকে যদি এগুলি তোমরা একটু ব্রেইনকে ট্রাই করতে থাকো, তোমাদের 6-এ গিয়ে একেবারেই ইজি হয়ে যাবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 6-ই আছে তোমাদের, একেবারে প্রথম চ্যাপ্টারেই তাও, ঠিক আছে? এরপর আরেকটা শিখালাম গুণনীয়কের অপর নাম কী, গুণনীয়কের অপর নাম উৎপাদক, সেটাও তোমাদের শেখানো হয়ে গেছে। এই তো, তাহলে আমি শুধুমাত্র গুণনীয়ক কি 1 নম্বর সংজ্ঞাটা আমি পড়ালাম। 1 নম্বর সংজ্ঞার সাথে সাথে আমার কিন্তু অলরেডি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইটেম 10টার মধ্যে 6টা আইটেমই তোমাদেরকে জানানো হয়ে গেল, কারণ আমি এখানে যে বিষয়গুলো লিখে দিছি সেগুলো। এবার আসবো আমি গুণিতক। তাহলে গুণনীয়ক সম্পর্কে আমি আলোচনা তোমাদেরকে করে দেখালাম, এবার গুণিতক সম্পর্কে কিছু আলোচনা করব, ঠিক আছে? তাহলে গুণিতক সম্পর্কে আলোচনা করার আগে তোমাদেরকে তাহলে আগে আমি বলি গুণিতক কাকে বলে। তোমরা ছোটোবেলা থেকেই কিন্তু শিখে আসছো, এবং আমি প্রতিদিনই তোমাদেরকে বলি তোমাদের 1 থেকে 20-এর ঘরের পর্যন্ত গুণের নামটা শেখা তোমাদের একেবারেই জরুরি, সেটা একদম তোমাদের অত্যন্ত আবশ্যক। তাহলে এই যে 20-এর ঘরের নামটা পর্যন্ত জানলে তোমাদের গুণ ভাগ বিভিন্ন অঙ্কগুলো পড়তে তোমাদের অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে? গুণের অঙ্ক ভাগের অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ হয় যদি নাকি তোমরা 1 থেকে 20-এর ঘর পর্যন্ত নামতাগুলো মুখস্থ রাখো। তাহলে এখন এই গুণিতক, গুণিতকটা হলো এক ধরনের নামতা। কোনো একটি সংখ্যাকে যত সংখ্যা দ্বারা গুণ করি, যে যে সংখ্যা দ্বারাই গুণ করি না কেন, গুণ করার পর যে গুণফলটা পাবো ওই গুণফলটাই একটা গুণিতক। কার গুণিতক? প্রথমোক্ত সংখ্যার, অর্থাৎ প্রদত্ত সংখ্যার। যেমন আমি এগুলি মুছে দিলাম, সব মুছে দিয়ে তারপরে গুণিতক দেখাই আবার। যেমন দেখো, মনে করো 3, তাহলে 3-এর গুণিতক কত?
3 কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে কত হয় 3 না 3 কে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 3 কে 3 দ্বারা গুণ করলে 3 তিরিকে 9 3 কে 4 দ্বারা গুণ করলে 3 4 12 3 কে 5 দ্বারা গুণ করলে 3 5 15 3 কে 6 দ্বারা গুণ করলে 3 6 18 3 কে 7 দ্বারা গুণ করলে 3 7 21 3 কে 8 দ্বারা গুণ করলে 3 8 24 3 কে 9 দ্বারা গুণ করলে 3 9 27 3 কে 10 দ্বারা গুণ করলে 3 10 30 3 কে 11 দ্বারা গুণ করলে 3 11 33 এরকম আমাদের অসংখ্য চলতেই থাকবে তাই না এরকম আমি যদি চালাই 3 10 খালি 3 10 পর্যন্ত 10 এর ঘর পর্যন্ত নামতা শিখছো এখানে এই যে শেষ থাকে তো না তাহলে আমাদের 3 11 হতে পারে 3 12 3 13 3 3 13 39 3 14 42 এরকম করে আমাদের 3 15 45 3 16 48 3 17 51 3 18 54 3 19 57 এরকম আমাদের 3 20 60 এরকম আমাদের 3 এর 3 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করি না কেন গুণ করে যে গুণফলটা পাবো ওই ফলগুলোই হলো কার গুণিতক 3 এর গুণিতক তাহলে 3 দিয়ে এই 3 এর গুণিতক কত আছে 3 এর গুণিতক তাহলে 3 6 9 12 15 দেখো 3 6 3 ও 3 এর গুণিতক 6 ও 3 এর গুণিতক কিন্তু মাঝখানে রয়ে গেল কত 4 5 রয়ে গেল না 4 5 কিন্তু 3 এর গুণিতক না কারণ 3 কে কোনো কিছু দ্বারা গুণ করে 4 পাওয়া যায় না 5 ও পাওয়া যায় না আবার 3 কে যে কোনো কিছু দ্বারা গুণ করে আমরা কিন্তু 7 8 পাই না তাই 3 কে কোনো কিছু দিয়ে গুণ করে আমরা করে আমরা 7 ও পাবো না 8 ও পাবো না আবার 3 কে কোনো কিছু দিয়ে গুণ করে আমরা 10 11 পাবো না পাবো পাবো না তাহলে এগুলি কিন্তু 3 এর গুণিতক না তাহলে 3 কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফলটা পাওয়া গেল ওই গুণফলটাই হলো 3 এর গুণিতক তাহলে এই রকম গুণিতক আমাদের কি নির্দিষ্ট সংখ্যক না অসীম অসংখ্য আমি যদি 3 কে 1 কোটি দ্বারা গুণ করি তাহলে তো হয়ে গেল 3 কোটি 3 কে যদি 1000 কোটি দ্বারা গুণ করি তাহলে কি 3000 কোটি অসংখ্য আমাদের যা হতে পারে তাহলে ওই 3000 কোটি হলো 3 এর গুণিতক তাহলে যে সংখ্যা দ্বারা 3 কে গুণ করলে একটা গুণফল পাবো ওই গুণফলটাই 3 এর গুণিতক তাহলে এরকম আমাদের 4 এর গুণিতক 5 এর গুণিতক অসংখ্য গুণিতক সীমাবদ্ধ নয় মানে সীমিত নয় গুণনীয়ক সীমিত কয়েকটি কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওটা কি গুণনীয়ক আর গুণিতক কিন্তু অসীম তাহলে দেখো গুণিতকের সংজ্ঞা কোনো একটি সংখ্যাকে অপর যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে ও এখানে পূর্ণ সংখ্যা কথাটা কিন্তু বলতে হবে আমরা দশমিক কোনো কিছু দ্বারা গুণ করছি না আমরা গুণ করতেছি পূর্ণ সংখ্যা দ্বারা তাহলে কোনো একটি সংখ্যাকে অপর যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলকে আমি যা যা বোঝালাম প্রদত্ত সংখ্যার মানে যে তিনের গুণিতক বলা হয় যেমন তো এখানে আমি ডট ডট দিয়ে রাখছি এটা দরকার নেই কারণ আমি যেমন তো এই পাশেই দেখাই দিলাম এই পাশে একটু জায়গা রাখছি কারণ ওখানে অল্প জায়গার মধ্যে আমার উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না এই জন্য আমি সাইডে খালি রাখছি একটু তার আমাদের গুণিতক কাকে বলে সেটা আমাদের সংজ্ঞাটা আসলে ক্লিয়ার তোমাদের এখন এরপর দেখো এইটার পাশাপাশি আমি এখান থেকে আমি একটা গুণনীয়ক নির্দিষ্ট সংখ্যক এই কথাটা বলছিলাম এবং গুণিতক অসীম গুণিতক কি আমি বলি নাই কিন্তু এখন তো বলে দিলাম গুণিতক অসীম গুণিতক কি নির্দিষ্ট নির্দিষ্ট না তাহলে এটাও আমাদের জানা হয়ে গেল এখানে আমি ডাবল দাগ দিয়ে রাখছিলাম যে এখানে আরেকটা জিনিস শেখাবো সেই জিনিসটাও তোমাদের শেখানো হয়ে গেল গুণিতক অসীম তাহলে গুণনীয়ক কি গুণিতক কি ক্লিয়ার এবার একেবারেই সহজ জিনিস এবার আসি আমরা আমাদের আসল অঙ্কে আসল অঙ্ক দেখো মানে আমরা এই গুণনীয়ক আর গুণিতক নিয়েই কিন্তু আমাদের এই অঙ্কগুলো করবো এই চ্যাপ্টারের নামই হলো আমাদের লসাগু এবং গসাগু অঙ্ক করবো তাহলে লসাগু মানে দেখো এখানে লসাগু এর পূর্ণ নামটাও কিন্তু এখানে আমি দিয়ে দিছি লসাগু এর পূর্ণ নাম কি এখানে লসাগু এর পূর্ণ নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু হলো গসাগুটা আজকে দেই নেই আমি আমি শুধুমাত্র লসাগু সম্পর্কে এখানে আলোচনা করব কারণ গসাগুটা একদিনই দুইটি আলোচনা করব না কারণ তোমাদের বইতেও দেখো প্রথমের দিকে লসাগু আছে তোমাদের বইতে এখানে আমি প্রথমে আমি এখানে বইয়ের পৃষ্ঠা লিখে রাখছি 26-27 পৃষ্ঠা তাই না 26 পৃষ্ঠা তোমাদের এখানে আছে শুধু গণিতক সম্পর্কে আলোচনা করছে এবং এখানে লসাগু সম্পর্কে আলোচনা করা হয়েছে 26 পৃষ্ঠায় 27 পৃষ্ঠাও লসাগু সম্পর্কে 28 পৃষ্ঠাও লসাগু সম্পর্কে 29 পৃষ্ঠায়ও লসাগু সম্পর্কে আলোচনা এখানে আমাদের এই 30 পৃষ্ঠা থেকে আসছে আবার গসাগু সম্পর্কে আলোচনা এই জন্য আজকের আলোচনায় আমি গসাগুটা আনি নাই শুধু লসাগুরকে নিয়ে আসছি লসাগু কিছু আগে আলোচনা তোমাদের একটু বুঝিয়ে নেই আমি এখানে গুণনীয়ক আর গুণিতক এই দুইটা পার্ট তোমাদেরকে আগে বোঝাই নিলাম এখন লসাগুর মধ্যে আমাদের গুণনীয়ক কার্যকরী না লসাগুর মধ্যে আমাদের কাজে লাগে শুধুমাত্র কি
গণিতক, অর্থাৎ লসাগু এর পূর্ণ নাম হলো লঘিষ্ঠ সাধারণ গণিতক। গণিতক মানে কি? ওই যে গুণফল, এই যে যতগুলো অসংখ্য, এই গুণফলগুলোই হলো গণিতক। এবারে লঘিষ্ঠ সাধারণ গণিতক, তাহলে এখানে সাধারণ গণিতক কাকে বলে এটা আমরা এখন শিখি। একাধিক সংখ্যার গণিতকগুলোর মধ্যে যে গণিতকগুলো উভয় সংখ্যারই গণিতক তাদেরকে সাধারণ গণিতক বলে। এমনি বুঝলা না কিছুই, তাহলে এটাকে আমার একটা উদাহরণ দিতে হবে। আমার একটু উদাহরণ দিয়ে বুঝাই দিলেই তবেই বুঝতে পারবা, ঠিক আছে? আমি এখানে এটাকে আবার মুছে নিলাম। মনে করো তিন এবং চার দুইটি সংখ্যা, এখানে বলছি কি একাধিক সংখ্যার গণিতক বলে মধ্যে একাধিক সংখ্যার, তাহলে তিন এর গণিতক, তিনের গণিতক কত কত বলতো? তিনের গণিতক হলো তিন, ছয়, নয়, বারো, পনেরো, আঠারো, একুশ, তারপর কত, তিন সাত একুশ, তিন আটা চব্বিশ, এরকম আরও অসংখ্য, আর গেলাম না আমি, ঠিক আছে? একইভাবে মনে করো চার এর গুণিতক, চারের গুণিতক কী হবে? চার, চার দুগুণে আট, তিন চারা বারো, চার চারা ষোলো, চার পাঁচা বিশ, চার ছয় চব্বিশ, চার সাতটা আঠাইশ, চার সাতটা আঠাইশ, তারপরে চার আটা বত্রিশ, এরকম আমাদের আরও আছে অসংখ্য, ঠিক আছে? তাহলে এই যে আমাদের তিন এর গুণিতক, এরকম তো অসংখ্য হাজার হাজার কোটি কোটি হবে, চারের গুণিতক অসংখ্য হাজার হাজার কোটি কোটি হবে, কোটি কোটি হবে। এখন এগুলোর মধ্যে থেকে সাধারণ গুণিতক, এখন আমার প্রশ্নটা সাধারণ গুণিতক কাকে বলে? তাহলে তিনের যতগুলো গুণিতক, চারের যতগুলো গুণিতক, এই গুণিতকগুলোর মধ্যে সাধারণ কোনটা? এখন সাধারণ কথাটাকে তোমাদের হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু ইংলিশ ভাষাটা বললে বুঝতে কঠিন হবে না, সেটা হলো কমন। আমি বলি না কমন জিনিস কোনটা, কমন মানেই সাধারণ, কমনটা হলো ইংলিশ শব্দ, বাংলায় হলো সাধারণ। তাহলে এখানে সাধারণ গুণিতক হলো আমাদের কমন জিনিস দুইটার মধ্যে। দেখো এই তিন, ছয়, নয়, বারো, পনেরো, আঠারো, একুশ, চব্বিশ, এইটা এই লাইন এবং এই লাইনের মধ্যে কমন আছে কোনটা, মানে মিলছে কোনটা, একদম হুবহু দুইজনের মধ্যেই একই জিনিস, দুইজনের মধ্যে মিল আছে কোনটা কোনটা? এখানে দেখো তো এই বারোর সাথে এই বারো মিল আছে না, এই দুইটা, এরপর পনেরো, আঠারো, একুশ, চব্বিশ মিল আছে না, এখানকার চব্বিশের সাথে চব্বিশ মিলছে, মিলে তো? তাহলে এইগুলিকে বলা হয় কমন, মানে সাধারণ। আর তাহলে একাধিক গুণিতকে, একাধিক সংখ্যার এই সংখ্যা, এই সংখ্যা তিন এবং চার, এই সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যে সংখ্যাগুলো, যে গুণিতকগুলো সাধারণ বা কমন, সেই সংখ্যাগুলোকে বলা হয় সাধারণ গুণিতক। দেখো এখন সংখ্যাটা বুঝতে পারবে না, আগে কিন্তু সংখ্যা কিছুই বুঝে নাই, এখন বুঝতে পারবে না। একাধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলো উভয় সংখ্যারই গুণিতক, যে গুণিতকগুলো উভয় সংখ্যারই গুণিতক মানে কমন, তাদেরকে সাধারণ গুণিতক বলে। যেমন বারোটা তিনেরও গুণিতক, বারো চারেরও গুণিতক, চব্বিশ তিনেরও গুণিতক, চব্বিশ চারেরও গুণিতক, অন্য কোনোটা দেখো এগুলি সব তিনের কিন্তু চারের না, এগুলি সব চারের কিন্তু তিনের না, তাহলে তিনের এবং চারের দুইজনেরই গুণিতক কোনটা কোনটা? বারো আর চব্বিশ। আরও আছে, আরও যদি আমরা করতাম তাহলে বের হয়ে যেত। যেমন দেখি চব্বিশ কত, তিন আটা চব্বিশ, তারপরে কত, চারটা, তিন আটা চব্বিশ, তিন নং সাতাইশ, তিন দশে তিরিশ, তারপর তিন এগারো তেত্রিশ, তিন বারো ছত্রিশ, এই যার একটা পেয়ে গেছি। এবার চারের গুণিতক কত, বত্রিশ, চারটা বত্রিশ, চার নং ছত্রিশ, তাই না? তাহলে এটা কিন্তু চারের আর একটা গুণিতক পেয়ে গেলাম না, তাহলে এই ছত্রিশটা চারেরও গুণিতক আবার তিনেরও গুণিতক, তাই না? তাহলে এই ছত্রিশ ছত্রিশ এই দুটাও কিন্তু, তাহলে এখানে আমরা তিনটা পেয়ে গেলাম, বারো বারো, চব্বিশ চব্বিশ, ছত্রিশ ছত্রিশ, এরকম যদি আমরা আরও গুণিতক হাজার হাজার বের করি, কোনোটা কোনো না কোনোটার সাথে মিলবে, তাহলে যেগুলি যেগুলি মিলে যে সকল সংখ্যা দ্বারা উভয় সংখ্যারই গুণিতক, শুধু ওইগুলোকেই বলা হয় সাধারণ গুণিতক। এখন আমার এই অঙ্কটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে সাধারণ গুণিতক পাইলাম, এখন লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলা হয়? লঘিষ্ঠ শব্দের অর্থ কী? লঘিষ্ঠ মানে লঘু, মানে ছোট, তাহলে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। তাহলে যতগুলো সাধারণ গুণিতক আছে তিন এবং চারের, মনে করো তিনের সাধারণ গুণিতক বারো,
তিনের সাধারণ গুণিতক ২৪, তিনের সাধারণ গুণিতক ৩৬, তিনের আরও সাধারণ গুণিতক আছে মনে করো ৩১৩৩৯, ৩১৪৪২, ৩১৫৪৫, ৩১৬৪৮, এই যে তিনের আর একটা গুণিতক আছে ৪৮, ৩১৬৪৮, আবার ৪৮কে চারেরও গুণিতক কিন্তু ৪১২৪৮, তাই না? তাহলে এরকম অসংখ্য আরও পাবো, যতই আমরা দূরের দিকে উপরের দিকে যাবো ততই আমরা পাবো। তাহলে এরকম অসংখ্য গুণিতক পাওয়া যাবে দুইজনের মধ্যে কমন, তিন এবং চারের মধ্যে। সেই কমনগুলোর মধ্যে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কোনটা বলো তো? সবচেয়ে ছোট হলো ১২। তিন এবং চারের যতগুলো গুণিতক, কমন গুণিতক আছে মানে সাধারণ গুণিতক আছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট হলো ১২। অতএব তিন এবং চারের লসাগু, তাহলে এখানে লিখি তিন ও চার এর গুণিতক, গুলোর মধ্যে ১২, গুলোর মধ্যে সাধারণ গুণিতক কত? ১২, ২৪, ৩৬, ডট ডট আরও এদের মধ্যে লঘিষ্ঠ, লঘিষ্ঠ কত? ১২ না, লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি সুতরাং তিন ও চার এর লসাগু, লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? এই ১২। তাহলে দেখো তিন এবং চারের জন্য যে লসাগু কত হবে, আমার একটা প্রশ্ন আসলো তিন এবং চার এর লসাগু কত, তোমরা এইভাবে করতে পারো, অথবা লসাগু করার অন্য নিয়ম আছে, আমরা সেই নিয়মের মাধ্যমেই দেখাবো। কারণ এত লেন্দি প্রসেসে, এত বড় করে, এটা আমি জাস্ট সংজ্ঞা বোঝানোর জন্য লেন্দি প্রসেসে গেছি, সংজ্ঞাটাকে এইভাবে না গেলে আমি বোঝাতে পারতাম না, এই জন্য সংজ্ঞা বোঝানোর জন্য লেন্দি প্রসেসে গেছি। যে কিন্তু যখন অঙ্ক করবো তখন আর আমরা এত বড় করে করবো না, তখন শর্টকাট তিন এবং চারের লসাগু ১২ সেটা কীভাবে বের করতে হয় সেই নিয়মগুলো তোমাদের পরবর্তী ক্লাসে দেখাই দেবো। আজ আমি তোমাদের শুধুমাত্র মৌলিক আলোচনাগুলো। তাহলে এখন আমরা শিখলাম লসাগু এর পূর্ণ নাম কী, লসাগু এর পূর্ণ নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেটা জেনে গেলাম। সাধারণ গুণিতক কাকে বলে, এই যে দুজনের মধ্যে যেটা কমন সেগুলিকে বলা হয় সাধারণ গুণিতক, সেটাও আমরা শিখে আসলাম, সেগুলো আমাদের শেখা হয়ে গেল না। এবার লসাগু কাকে বলে দেখো, একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকেই লসাগু বলা হয়। এই যে একাধিক সংখ্যার তিন এবং চারের যতগুলো আমাদের সাধারণ গুণিতক আছে, তা আমাদের সবচেয়ে ছোট কোনটা? ১২। তাহলে ১২ কি আমাদের কী বলা হলো? লসাগু বলা হলো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়। তাহলে দেখো এখানে আমি যে ১০টা টপিকস তোমাদেরকে আমি লিখে রাখছিলাম, সেই ১০টি সংজ্ঞা, ১০টি সম্পর্কে যে আমাদের মৌলিক আলোচনা, সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারেই। আমি কিন্তু খুব গুরুত্বের সাথে এগুলি তোমাদেরকে বললাম যে এগুলি কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমাদের বুঝতে হবে। আমি যে কথাগুলো বললাম একবার শুনে গেলে তোমাদের হয়তো আমার মনে নাও থাকতে পারে, এটাকে পারলে তোমরা একাধিকবার, দুইবার এটাকে টেনে টেনে এই ভিডিওটাকে তোমরা দেখবে, দেখে এটাকে বোঝার চেষ্টা করবে এই কথাগুলো। আগামী ক্লাসে তোমাদের এই লসাগু সম্পর্কে যে অঙ্কগুলো আছে এই বইয়ের সবগুলো অঙ্ক আগামী ক্লাস থেকে আমি করা শুরু করে দেব। আগামী ক্লাস থেকে হয়তো একটা বা দুইটা ক্লাসে অঙ্কগুলো করে, লসাগুর অঙ্ক করে তারপর আমি চলে যাবো আবার গসাগুতে। তখন গসাগু সম্পর্কে এরকম আমি কিছু মৌলিক আলোচনা করে তারপর গসাগুর ক্লাসগুলো করব। তোমাদের এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষাতে তোমাদের এই লসাগু গসাগু চ্যাপ্টারের অঙ্ক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে পরীক্ষাতে থাকবেই থাকবে। আর এই জন্য এই চ্যাপ্টারকে কোনো সময়ে কোনো অবস্থাতেই তোমরা কিন্তু অবহেলা করা যাবে না। এবং এই মৌলিক উৎপাদক বা লসাগু গসাগু নিয়ে তোমাদের ক্লাস সিক্সেও আছে, সেভেনেও আছে, যার জন্য এখান থেকে যদি তোমরা এই বেজমেন্টটাকে যদি স্ট্রং করে যেতে পারো তাহলে তোমাদের সিক্স সেভেনে গিয়ে তোমরা আর হোঁচট খাবে না, সহজেই বুঝতে পারবে। এই জন্য এই ক্লাসগুলো, প্রতিটি ক্লাস, পূর্ণ ক্লাস তোমরা সুন্দর মতো দেখবে, এই বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে। আর আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাস শেষে অবশ্যই একটা লাইক দিবে, এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।